আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কানিজ মিনি কানিজ ব্লগ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা কি কি রান্না করলাম, একসঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, আজকে আমরা এই যে কই মাছ না বসিয়েছি, তো আমি ক্যামেরায় ধরতে পারিনি ভিউয়ার্স, কষানোটা বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম ফুটানো একটু গরম পানি, নর্মাল মশলা যেগুলো আমরা দিই সেগুলোই দিয়েছি। তো এখন একটু ঢেকে দিয়ে 5 মিনিট কষিয়ে নেবো, মিডিয়াম আছে। তো আমি ঢেকে দিলাম, ভিউয়ার্স খুব ঠান্ডা লেগেছে, 5 মিনিট পরে হয়ে আসছিল। তো আমি এটা আসলে এক হাতে করলে যা হয়, তো ওই যে ধরতে পারিনি। এখন আমি কই মাছটা উঠিয়ে রাখলাম, এখন শিম দিয়ে কষিয়ে নেবো, শিম দিয়ে আলু দিয়ে। আমরা আজকে কই মাছের ঝোলগুলো আর একটু ধনিয়া পাতা দেবো। তো ভিউয়ার্স, খুব ঠান্ডা লেগেছে, এই জন্য আমরা ফ্যামিলির সবাই মোটামুটি শীতের আমাজে একটা এখন সিজন চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমরা ঠান্ডার ভিতরে আছি, ঠান্ডা সর্দি জ্বর এগুলোতে আছি, এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো এখন আলুগুলো দিয়ে দিলাম, শিমার আলু দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সর্দি জ্বর, বাচ্চাদের ডিসেম্বরের পরীক্ষা, এই জন্য বিভিন্ন ব্যস্ততা, এখন আর হচ্ছে যে গিয়ে ভিডিও দেওয়া হচ্ছে না ভিউয়ার্স ওইভাবে। তো ঢেকে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে, তো ঢেকে 10 মিনিট মতো কষিয়ে নিয়ে এখন এই যে একটু ফুটানো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো মেন মেন জায়গাগুলো ক্যামেরা ধরতে পারতেছিলাম না ভিউয়ার্স, তো একটু একা থাকার কারণে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তো মাছগুলো ছেড়ে দিলাম। এখন ঢেকে আর 8-10 মিনিট জাল করবো, মিডিয়াম আছে। এই যে হয়ে এসছে, 8-10 মিনিট পরে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু দমে রাখবো 5 মিনিট মতো, একদম লো হিটে ভিউয়ার্স। তো ঢেকে দিলাম, এখন ঢেকে দিব, ঢেকে দমে রেখে নামিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে আমার আলু শিম দিয়ে কই মাছের ঝোল, দেখতে খুব ইয়ামি লাগছে, আমার কাছে ইয়ামি লাগে, বিয়ার দেখছে কেমন লাগে আমি জানি না। তার এদিকে লাল শাকটা রান্না করে রেখেছি, এই যে লাল শাক, আজকে যেটা খাবার হবে সেটা হচ্ছে লাল শাক, শিম আলু দিয়ে কই মাছের ঝোল আর হচ্ছে ডাল। ডালটা বসানো হয়েছে, তো সেটা এখন হয়ে গেছে সিদ্ধ, বসিয়ে দিয়েছি। এখন তেলানি দিচ্ছি ভিউয়ার্স, এই যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু, আর হচ্ছে কালি জিরা 5 ফোড়ন, আর হচ্ছে 2টা শুকনো মরিচ, যেগুলো একটু লাল লাল হয়ে গোল্ডেন কালার হয়ে আসলে দেন ডালটা ঢেলে দেব, দেন দমে রেখে একটু 10 মিনিট রেখে দেন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে আসছে, এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। তো এই যে ঢেলে দিলাম, হয়ে গেছে আমার ডাল, সুন্দর একটা ফ্লেভার আসছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, হয়ে গেছে আমার ডাল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।